আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আমার মাস্টার্স শ্রেণীর জন্য, এমএসসি ফিশারিস গ্রুপের যারা ছাত্র আছো তাদের জন্য। তো আমি তোমাদের যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো ফিশ বায়োলজি, অ্যাকোয়াকালচার, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন ডিনামিক্স। তো এই কোর্সটি থেকে আজকে আমরা ফিশ বায়োলজি নিয়ে পড়ব। তো আসলে ফিশ বায়োলজি বলতে কি বুঝো? তো বায়োলজি বলতে আসলে বোঝায় হচ্ছে মাছের যে সামগ্রিক জীবন, সেই জীবন সম্পর্কিত যে আলোচনা তাকেই ফিশ বায়োলজি বলে বা মাৎস্য জীববিদ্যাও বলা হয়। তো ফিশ বায়োলজি বুঝতে হলে আমাদের প্রথমেই আমরা একটি দেখি যে ফিশ বা মাছ কাকে বলে। তো মাছ হলো যে সকল হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং যুগ্ম এবং অযুগ্ম পাখনার সাহায্যে তারা সঞ্চালিত হয় এবং তাদের দেহে কি আইস থাকতেও পারে এবং নাও থাকতে পারে, তাদেরকে মাছ বলে। তো মাছ বলতে আমরা মেনলি হচ্ছে আমরা জীবিত যে মাছ সেখানে আমরা অস্টিকথিস অ্যান্ড কন্ড্রিকথিসই আছে। এছাড়া আমরা যে মৎস্য জীববিদ্যায় শুধু যে মাছ নিয়ে পড়বো তা নয়, এখানে মাছ ছাড়াও অন্যান্য যে জলজ এবং অর্ধ জলজ জীব আছে যারা ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, তারা কিন্তু আমাদের এই ফিশারিস গ্রুপে বা ফিশারিস ব্রাঞ্চে অন্তর্ভুক্ত। তো মৎস্য জীববিদ্যায় মাছ সহ এই মাছ রিলেটেড যে সকল জীব সেই জীবদের নিয়ে আলোচনা করা হয়। তো এখন হলো আমরা যে ফিশ বায়োলজি, সেই বায়োলজি বলতে কি বুঝি? আসলে যে ফিশ বায়োলজির বিস্তৃতি এবং ব্যাপকতা অনেক বেশি, পরিধি অনেক বেশি। তো ফিশ বায়োলজি বলতে আসলে বুঝায় মাছ সহ অন্যান্য যে মাছ জাতীয় যে জীব আছে তাদের হচ্ছে বহি এবং অন্ত অঙ্গ সংস্থানিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়। এছাড়া তাদের বিভিন্ন শ্রেণী বিভাজন, পরিবেশের সাথে সম্পর্ক, ছাড়া বিভিন্ন শারীরবৃত্ত কার্য সম্পাদনের জন্য বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্রের যে গঠন এবং কার্যাবলীও কিন্তু আমাদের এই ফিশ বায়োলজিতে আলোচনা করা হয়। এছাড়া দেখো আমাদের মাছরা যে সব পরিবেশে বাস করে এবং সেই পরিবেশে অভিযোজনের জন্য তাদের বিভিন্ন অঙ্গ এর যে গঠন এবং কার্যগত কিছু পরিবর্তন হয়ে থাকে সেসব সম্পর্কে আলোচনা করা হয় এবং মাছের জীবন ইতিহাস এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়। তো আমরা যদি একটু সুন্দর করে ফিশ বায়োলজির যে ডেফিনেশন সেই ডেফিনেশনটি বলি, ফিশ বায়োলজি বা মাছ জীববিদ্যা বলতে আসলে বোঝায় মাছ এবং হচ্ছে মাছ জাতীয় যে সকল জীব এই বহি এবং অন্ত অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, তাদের শ্রেণী বিভাজন, পরিবেশের সাথে সম্পর্ক, শারীরবৃত্ত কার্য সম্পাদনের জন্য বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্রের গঠন এবং কার্যাবলী, পরিবেশের অভিযোজনের জন্য বিভিন্ন অঙ্গের গঠন এবং কার্যগত পরিবর্তন, জীবন ইতিহাস এবং তাদের যে অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই হচ্ছে ফিশ বায়োলজি বা মাৎস্য জীববিদ্যা বলে। তো এই মাৎস্য জীববিদ্যার অধ্যয়নটি আসলে খুবই ব্যাপক এবং বিস্তৃত এবং কতগুলো উদ্দেশ্য বা মূলনীতিকে সামনে রেখে আমাদের এই মাৎস্য জীববিদ্যা বা ফিশ বায়োলজিটি স্টাডি করা হয়। তো আমরা যদি একটু মূলনীতিগুলো দেখি, সেই মূলনীতিগুলো হচ্ছে প্রাণী জগতে মাছের অবস্থান, উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে আমরা এই ফিশ বায়োলজিতে আলোচনা করি। এছাড়া আমরা যে মাছ জনগোষ্ঠীর গতিময় প্রকৃতি এবং তাদের যে জৈবিক গঠন সম্পর্কেও কিন্তু ফিশ বায়োলজিতে আলোচনা করা হয়। এছাড়া প্রাণী জগতে মাছের যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা বিভিন্ন মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান সম্পর্কে আলোচনা করা হয় এবং মাছের এবং মাছ জাতীয় যে জীব রয়েছে তাদের অঙ্গ সংস্থানিক গঠন এবং শারীরবৃত্ত কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। পরিবেশ এবং পরিবেশের সাথে অভিযোজন এবং মিথস্ক্রিয়াও কিন্তু আমাদের এই ফিশ বায়োলজির অন্তর্ভুক্ত। এছাড়া মাছ এবং মাছ জাতীয় প্রাণীদের বিভিন্ন যে অভিযোজনিক বিচ্ছিন্ন সৃষ্টির কারণও কিন্তু এই ফিশ বায়োলজিতে অনুসন্ধান করা হয়।
এছাড়া বিভিন্ন মাছের জীবন ইতিহাস এবং বংশগতি সম্পর্কিত আলোচনাও কিন্তু আমাদের ফিশ বায়োলজি স্টাডি বা অধ্যয়নে রয়েছে। তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা বেশ কিছু মাছের জীবন ইতিহাস নিয়ে আমরা এই সিলেবাসে পড়ব। এছাড়া বিভিন্ন মাছের বা মাংস জাতীয় জীবের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। দেখো, এই যে ফিস বায়োলজি, সেই বায়োলজিটি আসলে অধ্যয়ন করার জন্য আমাদের বেশ কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয়। বিশেষ করে হচ্ছে কোনো মাছ বা মাংস জাতীয় প্রাণী বা যে কোনো হচ্ছে প্রাণীর যদি আমরা পর্যবেক্ষণ করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করি, তো সেই কৌশলগুলো এখানে ফিস বায়োলজির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো হলো যেমন মাছ ধরার কৌশল। দেখো, মাছ আমরা সাইন্টিফিক পদ্ধতিতে কিভাবে মাছ ধরব সেই কৌশলগুলো ও আলোচনা করা হয়। সংরক্ষণ কৌশল, মাছ কিভাবে সংরক্ষণ করব, খাদ্য খাওয়ানোর কৌশল, মাছকে কিভাবে টাইম টু টাইম খাবার দিতে হবে, সেইগুলো দিলে হচ্ছে মাছ কিভাবে আরো বেশি বৃদ্ধি পাবে এবং আরো বেশি উৎপাদন হবে, সেই জিনিসটাও এখানে আছে। এছাড়া খাদ্য বিশ্লেষণ, অর্থাৎ বিভিন্ন মাছের হচ্ছে পরিপাক নালী পর্যবেক্ষণ করে তাদের যে কি কি খাবার খায় সেই খাবারগুলো হচ্ছে বিশ্লেষণও কিন্তু এই কৌশলের মধ্যে পড়ে, এবং তোমরা কিন্তু এই খাদ্য বিশ্লেষণ নিয়েও তোমরা তোমাদের সিলেবাসে আছে। এছাড়া মাছের বৃদ্ধি নিয়ে, অর্থাৎ মাছ কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং তার হচ্ছে খাদ্যের সাথে সাথে তার বৃদ্ধিটা কি পর্যাপ্ত হচ্ছে কি না সেগুলোও হচ্ছে নির্ণয় করা হয়। কৃত্রিম প্রজনন কৌশল, আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি এবং সেই জনসংখ্যা কে যে প্রোটিন জাতীয় খাদ্যের অভাব পূরণ করার জন্য আমাদের মাছের যে অধিক উৎপাদন করতে হবে এবং অধিক উৎপাদনের জন্য কৃত্রিম প্রজনন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর জন্য কৃত্রিম প্রজনন কৌশলও এখানে আলোচনা করা হয়। এছাড়া ডিম্ব ধারণ নির্ধারণ কৌশলও এখানে আলোচনা করা হয়, অর্থাৎ একজন পরিপক্ক যে স্ত্রী প্রাণীর বা স্ত্রী মাছের হচ্ছে ওভারি বা জরায়ুতে যে কতগুলো ডিম আছে সেই ডিমগুলো কিভাবে কাউন্ট করা হয় সেই জিনিসটাও এখানে আলোচনা করা হয়, এবং এই ডিম্ব ধারণ নির্ধারণের বেশ কিছু কৌশল আছে এবং এই কৌশলগুলোও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়া মাছের আবাসস্থলের ভৌত এবং রাসায়নিক নির্ণয় কৌশল, অর্থাৎ মাছ যে স্থানে বাস করে বা পানিতে বাস করে সেই পানি যে হচ্ছে বিভিন্ন ভৌত এবং তাদের যে রাসায়নিক গুণাগুণ সেই গুণাগুণগুলো ঠিক আছে কিনা সেগুলোও আমরা এই 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 কৌশলের মাধ্যমে বের করতে পারি। এছাড়া মজুত ও ঘনত্ব প্রাচুর্যতা নির্ণয় কৌশলও হচ্ছে ফিশ বায়োলজি নির্ণয় হচ্ছে একটি কৌশল। তো এটা তোমরা স্ক্রিন ক্লিক করো, নেক্সটে আমি তোমাদের ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট নিয়ে পড়াবো। এখন আমরা যে বায়োলজিক্যাল স্টাডি অফ ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট নিয়ে পড়বো, এখানে আমরা মাছের খাদ্য এবং খাদ্য গ্রহণের যে স্বভাব সেই স্বভাব নিয়ে পড়বো। তো প্রথমে আমাদের বুঝতে হবে খাদ্য কি আসলে, যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, পুষ্টি সাধন, এছাড়া শক্তি উৎপাদন এবং বংশবৃদ্ধি ঘটে থাকে তাকে হচ্ছে খাদ্য বলা হয়, এবং খাদ্যের সাথে কিন্তু মাছের বংশবৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত বা উৎপাদনটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য গ্রহণের ফলে মাছের যে অল্প সময়ের মধ্যেই কিন্তু হচ্ছে যৌন পরিপক্কতা লাভ করে, বিশেষ করে মাছের যে জনন গ্রন্থিগুলা সেই জনন গ্রন্থিগুলা বিকশিত হয় এবং পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে উৎপন্ন করে এবং মাছ অধিক উৎপাদন করে, এবং সেক্ষেত্রে আমাদের যে উৎপাদনশীলতা সেটিও বৃদ্ধি পায়। এছাড়া দেখো যে মাছের যে বিভিন্ন যে শারীরিক কার্যক্রম সেই শারীরিক কার্যক্রম সম্পাদনের জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন, বিশেষ করে মাছের শ্বাসক্রিয়া, তারপর রক্ত সংবহন তন্ত্র, অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ, এছাড়া এই যে মাছ যে পানিতে ভেসে থাকে বা পানি স্থিত অবস্থায় থাকার জন্য প্রচুর শক্তির প্রয়োজন, এবং এই শক্তি এ আসে মাছের খাদ্যের মাধ্যমে। তো এই যে আমাদের যে বিভিন্ন প্রজাতির মাছে খাদ্য এবং খাদ্য গ্রহণের যে অনেক বেশি তারতম্য দেখা যায়। তো নিকোস্কাই মাছের খাদ্যকে সাধারণত চারটি ভাগে ভাগ করা রয়েছে, একটি হলো মৌলিক খাদ্য বা বেসিক ফুড, গৌণ খাদ্য বা সেকেন্ডারি ফুড, আনুষাঙ্গিক বা দৈবাত খাদ্য,
যাকে আমরা ইনসিডেন্টাল ফুড বলি, আরেকটি হলো বাধ্যতামূলক খাদ্য বা অব্লিগেটরি ফুড। তো মৌলিক খাদ্য বলতে বোঝায় যে সকল খাদ্য আসলে বেশিরভাগ মাছ সাধারণভাবে গ্রহণ করে, এবং মাছের খাদ্য উপাদানের মধ্যে বেশিরভাগ উপাদানই এর মধ্যে অন্তর্ভুক্ত, তাকে মৌলিক খাদ্য বলে। এরপর গৌণ খাদ্য, যেসব খাদ্য মাছ অল্প মাত্রায় গ্রহণ করে, মাঝে মাঝে অল্প মাত্রায় গ্রহণ করে, তাকে গৌণ খাদ্য বা সেকেন্ডারি ফুড বলে। এবং এই যে সেকেন্ডারি হচ্ছে ফুড, সেটি কিন্তু মৌলিক খাদ্যের সাথে সম্পর্কযুক্ত বা আনুষাঙ্গিক বা দৈবাত খাদ্য, যেটি হলো ইনসিডেন্টাল ফুড। তো সেই ইনসিডেন্টাল হচ্ছে ফুড হলো যেসব খাদ্য কদাচিত মাঝে মাঝে মাছের যে পরিপাক নালীতে পাওয়া যায়, তাদেরকে দৈবাত খাদ্য বা ইনসিডেন্টাল ফুড বলে। আর বাধ্যতামূলক খাদ্য যখন হচ্ছে যে আমাদের প্রতিকূল পরিবেশে মৌলিক খাদ্য যে অপর্যাপ্ততার কারণে মাছ যে সকল খাদ্য খেয়ে তার জীবন ধারণ করে, তাকে বলা হয় বাধ্যতামূলক খাদ্য বা অব্লিগেটরি খাদ্য। এছাড়াও মাছের যে খাদ্য, সেই খাদ্যকে স্কেপার ক্লস 1933 সালে প্রাকৃতিক খাদ্যকে চারটি ভাগে ভাগ করেছেন। তো মেইন ফুড বা মূল খাদ্য, সরি, তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হলো মেইন ফুড বা মূল খাদ্য, অকেশনাল ফুড যাকে আমরা আকস্মিক বা সমালোচিত খাদ্য বলি, আর একটি হলো ইমার্জেন্সি ফুড বা জরুরি খাদ্য। মেইন ফুড হলো যে সকল খাদ্য মাছ অধিক মাত্রায় গ্রহণ করে বা পছন্দ করে এবং জীবন ধারণের জন্য সেটিকে সর্বোত্তম মনে করে, সেটি হলো মেইন ফুড। তো অকেশনাল ফুড যেসব খাদ্য মাঝে মাঝে মাছ পেয়ে যায় এবং মোটামুটি পছন্দ করে, তাদেরকে অকেশনাল ফুড বা আকস্মিক খাদ্য বলে। আর ইমার্জেন্সি খাদ্য বা যেটা জরুরি খাদ্য বলতে বোঝায়, এই যে উপরোক্ত যদি দুই খাদ্য না থাকে, তো সেই দুই খাদ্যের অপর্যাপ্ততার কারণে মাছ যখন যে খাদ্য খেয়ে জীবন ধারণ করে, তাকে ইমার্জেন্সি ফুড বা জরুরি খাদ্য গ্রহণ করে, জরুরি খাদ্য বলে। এখন আমরা যে মাছে যে হচ্ছে খাদ্য এবং খাদ্যাভ্যাসের ভিত্তিতে মাছের শ্রেণী বিন্যাস করবো। এতক্ষণ আমরা পড়েছিলাম খাদ্যের শ্রেণী বিন্যাস খাদ্যাভ্যাসের ভিত্তিতে, এখন আমরা পড়বো মাছের শ্রেণী বিন্যাস। দেখো, মাছের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, এবং এই খাদ্যের মাধ্যমে মাছ কিন্তু তার যথাযথ পুষ্টি পেয়ে থাকে এবং তার বর্ধন, তারপর তার প্রজনন হয়ে থাকে। এবং এই যে তার বর্ধন এবং প্রজননের জন্য প্রচুর শক্তির প্রয়োজন, এবং এই শক্তি যে ম্যাক্সিমাম আসে খাদ্য থেকে, এবং এক মাছের খাদ্য থেকে আরেক মাছের খাদ্য কিন্তু ভিন্ন রকম হয়। অর্থাৎ মাছের ক্ষেত্রে যেমন ভিন্নতা আছে, খাদ্য গ্রহণের ক্ষেত্রেও কিন্তু অনেক ভিন্নতা দেখা যায়। তো দেখা গেছে যে মাছের মতো খাবারের যে এত ভিন্নতা, এক এক মাছ এক জাতীয় খাবার খায়, সেটা কিন্তু আমরা অন্য কোনো হচ্ছে প্রাণীতে দেখি না। তো প্রথমেই যে খাদ্যের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাছকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন প্ল্যাঙ্কটন ফিডার যাকে বলা হয় প্ল্যাঙ্কটন ভুজি, হার্বিভোরাস বা তৃণভোজী, কার্নিভোরাস বা মাংসাশী, অমনিভোরাস যেটাকে মিশ্রভোজী বা সর্বভোগ বলা হয়, এবং আরেকটি হলো ডেট্রিফিজিক যেটা হচ্ছে মৃতভোজী। তো প্ল্যাঙ্কটন ফিডার, তো নাম শুনে বুঝছো, যেসব মাছ প্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদেরকে প্ল্যাঙ্কটন ফিডার বলে। তো প্ল্যাঙ্কটন বলতে এখানে তারা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন দুইটাই হচ্ছে খেতে পারে। তো এই প্ল্যাঙ্কটন ফিডারদের মধ্যে রয়েছে যেমন কাতলা, হাইপোথেলমিসথিস মলিট্রিক্স যেটা হলো আমাদের গ্রাস কার্প, তারপরে হার্বিভোরাস বা তৃণভোজী। তো এইসব মাছ সাধারণত যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, তারপরে হচ্ছে ঘাস, লতা পাতা, তারপর কচি কাণ্ড ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। অর্থাৎ তাদের যে খাদ্যের সোর্স, সেই সোর্সটা হলো উদ্ভিদ, অর্থাৎ প্ল্যান্ট সোর্স থেকে খাদ্য গ্রহণ করে। তো এই ধরনের মাছের মধ্যে রয়েছে হাইপোথেলমিসথিস মলিট্রিক্স যেটা হলো গ্রাস কার্প, আরেকটি হলো তেলাপিয়া মোজাম্বিকা যেটি হলো তেলাপিয়া, এরপর আছে কার্নিভোরাস বা মাংসাশী মাছ, যে সকল মাছ অন্যান্য হচ্ছে মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে খেয়ে তাদের জীবন ধারণ করে, তাদেরকে মাংসাশী বা কার্নিভোরাস মাছ বলা হয়। তো এইগুলার মধ্যে তারা বিভিন্ন ধরনের ক্রাস্টেসিয়ান লার্ভা খেতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের পোনা মাছ, ছোট মাছ হচ্ছে ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে কার্নিভোরাস ফিশ বলে।
যেমন অলাগোনিয়া আট্টো যেটা হলো বোয়াল এবং ক্লেডিয়াস পেট্রেচাস যেটা হলো টাকি। এরপর অমনিভোরাস বা সর্বভুক, এই ধরনের যারা মাছ তার সব ধরনের খাবার খেতেই পছন্দ করে। তাদের খাদ্যের উৎসটা উদ্ভিদ বা প্রাণী দুইটাই হইতে পারে, এছাড়া এরা প্ল্যাঙ্কটনও খেয়ে থাকে। সব ধরনের খাদ্যই তারা পছন্দ করে। এবং এই ধরনের মাছের মধ্যে রয়েছে হ্যাটারোপনিউস্টিস ফসিলিস যেটা হচ্ছে শিং, অ্যানাবাস টেস্টুডিনিয়াস যেটা হলো কই, এছাড়া ইলিশও কিন্তু এর অন্তর্ভুক্ত। এছাড়া আমাদের যে লাস্ট যে ক্যাটাগরি সেটি হলো ডেট্রিফেজিক বা মৃতভোজী। তো এটা বলতে বোঝায় যেসব মাছ হচ্ছে বিভিন্ন ধরনের যে যে মৃত যে জীবের মৃত জীবের যে জীব যখন মারা যায় তাদের জিনিসগুলো খেয়ে থাকে, পচা দ্রব্য খেয়ে থাকে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে থাকে, তাদেরকে ডেট্রিফেজিক বা মৃতভোজী মাছ বলা হয়। এবং এদের এক্সাম্পল হচ্ছে জেনোসাইপ্রিস ম্যাক্রোলোপিস। তো এটি তোমরা ক্লিক করো, তারপর আমি আরেকটি ক্লাসিফিকেশন পড়াবো। এখন আমরা মাছের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণীবিন্যাস হচ্ছে সেটি পড়বো, যেটি হলো খাদ্য অভ্যাসের ভিত্তিতে। এবং এই শ্রেণীবিন্যাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এর থেকে অনেক সময় শর্ট নোট আসে পরীক্ষার সময়। তো এই শ্রেণীবিন্যাসটি হলো তোমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি খাদ্য অভ্যাসের ভিত্তিতে মাছকে। একটি হলো শিকারী বা রাক্ষে উষে মাছ যেটাকে বলা হয় প্রিডেটরস। দুই নম্বর হলো চারণকারী যাদেরকে গ্রেজার বা ব্রাউজার্সও বলা হয়, আর ছাকনদার বা স্ট্রেইনার আর আছে। আর ছাড়া শোষণ বা চোষণকারী যাদেরকে সাকার বলা হয়, এবং পরজীবী বা প্যারাসাইট। তো শিকারী বা রাক্ষসী মাছ কি? শিকারী বা রাক্ষসী মাছ হলো এমন ধরনের মাছ যারা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো হচ্ছে মাছকে জীবন ধারণ করে, তাদেরকে শিকারী বা রাক্ষসী মাছগুলো অর্থাৎ শিকার করে হচ্ছে খায়। তো শিকার করে খাওয়ার জন্য তাদের যে মুখ, সে মুখ কিন্তু খুব প্রশস্ত হয় এবং তাদের চোয়াল কিন্তু খুব শক্ত এবং দৃঢ় হয় বা প্রক্ষেপণযোগ্য হয়। তো এই ধরনের মাছের নাম তোমরা জানো, তারপরেও দেখো এদের এক্সাম্পল হলো অলাগোনিয়া আট্টো যেটি হলো বোয়াল, চানা মেরোলিয়াস যেটি হলো গজার, তারপর চারণকারী বা গ্রেজার্স। এসব মাছগুলো হচ্ছে একক বা দলবদ্ধভাবে চারণ করে খাবার খেয়ে থাকে। তো তারা সাধারণত প্ল্যাঙ্কটন খায় অথবা হচ্ছে পানির তলদেশে বিভিন্ন খাদ্যদ্রব্য খেয়ে থাকে। তো এই ধরনের মাছের এক্সাম্পল হলো বাটারফ্লাই ফিশ। তারপর আমাদের তিন নম্বরে রয়েছে ছাকনদার বা স্ট্রেইনার হচ্ছে ফিশ। তো এইসব মাছ হচ্ছে আসলে যে পানির যে থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করে, এবং খাদ্যদ্রব্য গ্রহণ করার সময় তারা আকার বাছাই করে সেই খাদ্যদ্রব্যটাকে গ্রহণ করে, এবং আকার বাছাই করার জন্য অর্থাৎ তারা ছেঁকে ছেঁকে খায়। তো এই আকার বাছাই করার জন্য তাদের যে গিল রেকার, সেই গিল রেকার অনেক বেশি বড় হয়, আবার অনেক বেশি খুব ঘন থাকে, ঘন সন্নিবেশিত থাকে, অনেকটা চালুনির মতো হয়। তো এইসব মাছ ছেঁকে ছেঁকে খায় স্ট্রেইনার। তো ছাকনদার যারা তাদের এক্সাম্পল হলো টেনুসা ইলিশা যেটি হলো ইলিশ মাছ, এছাড়া রয়েছে প্যাডেল ফিশ। এরপর শোষণ বা চোষণকারী যাকে আমরা সাকার বলে থাকি, তো শোষণ বা চোষণকারী মাছ হলো সাধারণত যে হচ্ছে মাটির তলদেশে বা পানির তলদেশে মাটি বা কাদা থেকে শোষণ করে খায়, এবং সেখান থেকে তাদের যে পুষ্টি দ্রব্য বা কাদা থেকে বিভিন্ন যে খাদ্য দ্রব্য খেয়ে থাকে। এবং তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের যে খুব বেশি, এবং তাদের যে এক্সাম্পল হলো সেটি হলো লেবিও কালবাসু। এরপর হচ্ছে আমাদের পরজীবী বা প্যারাসাইট যারা, তো এই সকল হচ্ছে যারা মাছ তাদের যে একটা একটু অস্বাভাবিক ধরনের খাদ্য অভ্যাস, এবং অন্য মাছের উপর আশ্রয় গ্রহণ করে এবং তা সেই মাছ থেকেই খাদ্য গ্রহণ করে। যেমন যেটা হলো ল্যাম্প্রি কে এবং হ্যাগফিশ, এক্সাম্পল হলো প্যাট্রোমাইজন এবং মিক্সিনি, যে যারা হচ্ছে অন্য মাছের উপর ভর করে চলে। তোমরা যখন প্যাট্রোমাইজন পড়েছো সেকেন্ড ইয়ারে তখন কিন্তু হচ্ছে এটা দেখেছো যে তারা অন্য কিছুর উপর ভর করে চলে এবং সেখান থেকে এই আশ্রয় গ্রহণ করে, এবং সেখান থেকে তাদের যে খাদ্য রক্ত অন্য মাছের রক্ত বা দেহ রস তারা শোষণ করে খেয়ে থাকে। তাছাড়া দেখো যে আমাদের হচ্ছে খাদ্য বাছাইয়ের উপর ভিত্তি করে আবার আমরা মাছকে তিনটা ভাগে ভাগ করতে পারি।
মনোফেজিক, যেটা হলো সিঙ্গেল টাইপ অফ চয়েস থাকে, অর্থাৎ যে সকল মাছ এক ধরনের খাবার খেয়ে থাকে তাদেরকে আমরা মনোফেজিক বলে থাকি। স্ট্যানোফেজিক, যেসব মাছ কতিপয় খাদ্য গ্রহণ করে অর্থাৎ অল্প অল্প খাদ্য গ্রহণ করে তাদেরকে স্ট্যানোফেজিক বলে। তারপর আছে ইউরাইফেজিক। ইউরাইফেজিক হলো যে সকল মাছ হচ্ছে প্রায় সব ধরনের হচ্ছে খাবার খেতে পছন্দ করে, সব ধরনের খাবার খেয়ে থাকে তাদেরকে আমরা ইউরাইফেজিক বলে থাকে। যেমন হচ্ছে বিরোহিতা, সেটিও সব ধরনের খাবার খেয়ে থাকে। এবং মাছের বিভিন্ন স্তরে যখন মাছ থাকে সেই তাদের সেই স্তরে কি কি খাবার খায় তার উপর ভিত্তি করেও কিন্তু আমরা মাছকে তিনটি ভাগে ভাগ করতে পারি। তো একজন ফিশারিজের ছাত্র হিসেবে তোমাদের অবশ্যই এই জিনিসগুলা জানা দরকার। তো এখানে আছে আমাদের যে সারফেস ফিডার বা মাছের উপরি স্তরে, পানির উপরি স্তরে যে মাছ, তারপরে কোলাম ফিডার বা মধ্য স্তরে যে মাছ, এবং হচ্ছে যেটি বটম ফিডার বা হচ্ছে তলদেশে যে মাছ। তো সারফেস ফিডার মাছ, যেগুলো মাছগুলো সাধারণত পানির উপরি স্তরে থাকে এবং সেখান থেকে তাদের খাদ্য গ্রহণ করে থাকে, এবং এই সকল মাছ সাধারণত প্ল্যাঙ্কটন ভুজি হয়ে থাকে, যেমন কাতলা কাতলা কাতলা। তারপর কোলাম ফিডার, যেটা হলো মাছের যে মধ্যস্তরে, মিড লেভেল ফিডার, মধ্যস্তরে অবস্থান করে, এবং এই সকল মাছ সাধারণত সর্বভুক হয়ে থাকে, অর্থাৎ সব ধরনের খাবার খায় এবং এবং অনেক সময় মাংস ভুজিও হয়ে থাকে, যেমন এক্সাম্পল হলো লেবিয়রোহিতা বা রুই মাছ। তারপর আমাদের রয়েছে বুটম ফিডার, যেটা অবশ্যই হচ্ছে কি মাছের একদম তলদেশে থাকে যে সকল মাছ, এবং সেখান থেকে তারা পুষ্টি দ্রব্য করে গ্রহণ করে থাকে, বিশেষ করে কাদা পচা দ্রব্য, মাটি ইত্যাদি থেকে তারা পুষ্টি দ্রব্য গ্রহণ করে। তো এইসব মাছের এক্সাম্পল হলো লেবিও কালবাসু, যেটা কালবাউস, আর সিডিনাস মৃগেলা বা মৃগেল মাছ। তো এই হলো আমার আজকের যে লেকচার। তো এখানে আমরা আজকে একটু মাছের যে মাছের খাদ্য এবং খাদ্য অভ্যাসের ভিত্তিতে খাদ্য এবং মাছের যে বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটি আজকে আমরা করতে পারলাম। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে খাদ্য অভ্যাসের জন্য মাছের কিছু পরিবর্তন হয়েছে মুখের বা মুখের ফুলকা অঞ্চলে, বেশ কিছু আমরা পরিবর্তন মৌখিক অঞ্চলে বা ফুলকা অঞ্চলে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই, সেই ক্লাসটি হচ্ছে করব। তো তোমরা সবাই ভালো থাকবে, নিয়মিত অনলাইন ক্লাস করবে, নিজেদের যত্ন নেবে, যেহেতু এখন মহামারী চলছে। তো সেই মহামারীতে আমাদের অবশ্যই কি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদিও এখন সব কিছু খুলে গিয়েছে, তারপরও হচ্ছে তোমরা প্রয়োজন ছাড়া ঘরে বের হবে না, বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে বা হাত স্যানিটাইজ করবে, এবং নিজেদের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবে, এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যার যার ধর্ম অনুযায়ী, যাতে আমরা এই যে মহামারী সেই মহামারী থেকে অতি দ্রুত আমরা নিস্তার পেতে পারি এবং আমরা ক্লাসরুমে ক্লাস করাতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।